বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত যুব রেড ক্রিসেন্ট পিরোজপুর জেলা ইউনিটের সাথে ভান্ডারিয়া ইউনিটের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ভান্ডারিয়া ইউনিটের জয়ন্ত হাওলাদারের সভাপতিত্বে ও সজীব কুমার হাওলাদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডক্টর আলী আজম তালুকদার, ভান্ডারিয়া থানার তদন্ত অফিসার মেহেদী হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শুভদীপ শিকদার সহ আরও অনেকে। ওমর আল হাসান, MI টেলিভিশন।